কয়েকদিন আগেই নামাজ নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করা মুন্সিগঞ্জ তিন আসনের মৃণাল কান্তি দাস স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কাছে পরাজিত হয়েছেন। ভাইরাল ভিডিওতে সেই মন্তব্য করার সময় মৃণাল কান্তি দাসের চেহারায় এমন একটি অভিব্যক্তি লক্ষ্য করা গিয়েছিল যে তিনি এবারও নিশ্চিতভাবে বিজয়ী হতে চলেছেন, কিন্তু ভোটের ফলাফল তার সমস্ত হিসাব এবার উল্টে দিয়েছে। ডাক্তার মুরাদ হাসান স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিভিন্ন ইসলাম বিদ্বেষী কথাবার্তা এবং একজন নায়িকার সাথে অশালীন ফোনালাপ ফাঁস হয়ে পুরোপুরি বেকায়দায় পড়ে গিয়েছিলেন, যার ফলে এবার নৌকার টিকিট পেতে ব্যর্থ হয়ে তিনি স্বতন্ত্রভাবে ইগল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে এ যাত্রায় তাকে পরাজয় বরণ করতে হয়েছে। একই সাথে এটাকে আওয়ামী লীগের রাজনীতিতেও তার ক্যারিয়ারের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। সদ্য সমাপ্ত নির্বাচনে চরম ভরাডুবি ঘটেছে আরেক আলোচিত প্রার্থী বাউল শিল্পী মমতাজ বেগমের। এবারে সংসদ তার গানের বিনোদন থেকে বঞ্চিত হবে। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। তবে মমতাজ সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন সিহা সিত্তার হাদিসের সব কিতাব পড়ার কথা বলে, কিন্তু চলতি নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে স্বতন্ত্র এক প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বিতর্কিত এই বাউল শিল্পী। চট্টগ্রাম 15 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আলেম হিসাবে পরিচিত আওয়ামী লীগ প্রার্থী ডক্টর আবু রেজা নদভী। সরকারের সাথে ইসলামপন্থীদের বিভিন্ন দর কষাকষিতে তার একটি সরব উপস্থিতি লক্ষ্য করা যেত। এমনকি কিছুদিন আগে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানেও ডক্টর নদভীকে বেশ তৎপর লক্ষ্য করা গেছে। দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও তৃতীয় দফায় এসে এবার তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। এবারের ফলাফলের বিশেষ একটি লক্ষণীয় দিক হচ্ছে সমস্ত ইসলামী দলের বিপরীতে গিয়ে নির্বাচনে অংশ নেয়া মিনার মার্কার ইসলামী ঐক্যজোটের প্রার্থী এবং মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির ছেলে আবুল হাসানাত আমিনী সহ ইসলামী ঐক্যজোটের সমস্ত প্রার্থী পরাজিত হয়েছেন। এদের অধিকাংশ জামানত পর্যন্ত হারিয়েছেন। বিএনপি থেকে বেরিয়ে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করে নির্বাচনে অংশ নেয়া শমশের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকারেরও চরম ভরাডুবি ঘটেছে। আমরা নির্বাচনে মাঠে থাকব যত কষ্ট। এদিকে এবার নৌকার টিকেটই পাননি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আরেক বিতর্কিত এমপি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি। পরাজয় নিশ্চিত জেনে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকেই সরে দাঁড়িয়েছিলেন। এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন বামপন্থী ইসলাম বিদ্বেষী হিসাবে পরিচিত সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া হবিগঞ্জ চার আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে চরমভাবে পরাজিত হয়েছেন বর্তমান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। মূলত যেসব নেতা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বেশি সরব ছিলেন এবং ইসলাম বিদ্বেষী কাজকর্ম করে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন, তাদের অনেকেই এসব টেকনিক ব্যবহার করেও কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে ব্যর্থ হয়েছেন। আর এবার যারা সংসদ সদস্য হয়েছেন আগামী নির্বাচনে তাদের কতজন বিজয়ী হতে পারেন সেটা হয়তো সময়ই বলে দিবে। এমবিএ টাইমস ডেস্ক রিপোর্ট।